তো এই ভিডিওতে আমি দুখানা প্রসেস দেখাবো। তো দুখানা প্রসেসের মধ্যে একটি অ্যাপ্লিকেশনের দ্বারা, তো অ্যাপ্লিকেশন এখানে একটি আছে বিজয় বাহান্ন বলে, তো গুগল ক্রোমের মধ্যে চলে আসবেন এখানে বিজয় বাহান্ন বলে, যেভাবে টাইপ করেছে এভাবে টাইপ করবেন। তো টাইপ করার পরের দিকে দেখবেন এখানে বিভিন্ন ধরনের আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন কিন্তু সেটা করবেন না, তাদের বিজয় বাহান্নর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে কিন্তু এটাকে আপনাকে ইনস্টল করতে হবে, এটা ফুল ভার্সনটা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে বিজয় বাহানো লেটেস্ট ভার্সন এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেটেস্ট ভার্সন আছে এবং ওল্ড ভার্সনটা, এখান থেকে এটাকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কিন্তু এটাকে ইনস্টল করতে হবে, ডাউনলোড ফাইলের মধ্যে থাকবে, এখান থেকে এক্সট্রাক্ট করবেন। তো ধরুন এখানে বিজয় বাহানো আছে, ইএক্স ফাইল বলে থাকবে, যে ইএক্স ফাইলটা থাকবে তাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কিন্তু আপনি এটাকে ইনস্টল করে নিতে পারবেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, দেখিয়ে দেবো। ঠিক আছে, অবরো এইখান থেকে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করবেন, ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, সেটিংগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, আপনি যেখানে খুশি আপনি কিন্তু এটাকে লিখতে পারবেন। এটাকে ইউজ করলে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে বাংলাতে লেখা হচ্ছে, এই যে আমি এখানে কিন্তু ফন্টটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, ইংলিশ ছিল বাংলা করে দিয়েছি, এবং এখান থেকে কিন্তু আমি লিখতে পারবো কেমন আছো। ওকে, এইভাবে কিন্তু লেফট সাইডে কিন্তু এইভাবে দেখাবে, এখান থেকে আপনার সঠিক যে ওয়ার্ডটা সেটা কিন্তু এখান থেকে বেছে নেবেন, বেছে নিলে এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা গেল অ্যাপ্লিকেশনের দ্বারা, এটা আপনার সব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কাজ। নেক্সট প্রসেসটি চালু করার আগে এখন পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে আপনার যে উইন্ডোজ 11 10 থাকলে তার মধ্যেই কিন্তু আছে, ইনক্লুড থাকে, সেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটা ব্যবহার করার জন্য সেটিং অপশানের মধ্যে চলে যেতে হবে, তো সেটিং অপশানের মধ্যে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন। মানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে থাকবে, এই যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে এদিকে লেফট সাইডে ল্যাঙ্গুয়েজে চলে আসবেন। ল্যাঙ্গুয়েজে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ চলে আসবে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন, হিন্দি যদি করেন এখান থেকে হিন্দি করে নিতে পারেন, এখানে হিন্দি এসে গেছে, এই হিন্দিটাকে যদি আপনি এখানে অ্যাড করতে চান, হিন্দি আমাদের অলরেডি অ্যাড করা আছে, বাংলাদেশ বাংলা ভারত অলরেডি অ্যাড করা আছে, যেগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে আসবে না। এটা যদি করেন এখান থেকে নেক্সট করলাম, নেক্সট করলে সার্চিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 5 MB আছে বেসিক টাইপিং, এখান থেকে এটাকে ইনস্টল করতে হবে, তো এখান থেকে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে নিচে টাস্ক বার আছে, এই টাস্ক বারের মধ্যে এখানে দেখতে পাবেন এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যেখানে ইংলিশ বাংলা আমরা এগুলো অলরেডি কিন্তু অ্যাড করে নিয়েছি, যে কারণে এগুলো আর অ্যাড হয়নি, এবং এখনই আমরা বাংলাদেশি যেটা করলাম সেটা কিন্তু যখনই অ্যাড হয়ে যাবে, এই দেখুন বাংলাদেশ কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, এইভাবে কিন্তু অ্যাড করে নিয়ে এই যে এখান থেকে আমরা এই যে বাংলা ফোনেটিক এটা যদি ইউজ করি, এবং এটা বিজয় বাহানো থেকে আমরা এক্ষুনি যদি বন্ধ করে দিই, দেখবেন এটাকেও আমরা কিন্তু আমরা যে কোনো জায়গায় ওয়ার্ডে দেখাবো বলেছিলাম, ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, এই যে এখানে এখানে হচ্ছে বাংলা। তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে বা ডকের মধ্যে গুগলে যে ডক আছে তার মধ্যেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন বাংলাটা, এখান থেকে বাংলা, ঠিক আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন বাংলা এসে গেছে, এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে পারবেন, এবং এখানে যে কালারটা আছে এই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে উপরে আছে টেক্সট কালার তাহলে আপনি ব্লু করতে পারেন, ঠিক আছে, এবং এই হাইলাইটস কালার ব্যাকগ্রাউন্ডে ইউলো আছে হাইলাইটসটাকে আপনি পিন করতে পারেন বা পার্পেল করতে পারেন এইভাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।